ধর্মকে পুঁজি করে জায়গা দখল করে আস্তানা গেড়েছিলেন লাল সালুর মসজিদ সেই মসজিদরা এখনও আছেন ভিন্ন নামে এখানে স্কুলের নামে রাস্তা দখল আর সেই দখলকে পাকাপুক্ত করতেই গড়ে তোলা হয়েছে জামে মসজিদ এলাকাবাসীর চাওয়া দখলমুক্ত হোক রাস্তা এলাকাবাসীর স্বার্থেই জনগণের স্বার্থেই আমরা এটাই মুক্ত চাই গুন্ডা মুক্ত করে দেও যেটা রাস্তার জায়গা সেটা তো মসজিদ থাকুক যেই থাকুক এটা ছাড়তে হইব আমাদেরকে মানে মাঝখানে রাস্তা বড় সামনে গলি যদি চিপা থাকে তো গাড়িটা কেমনে ঘুরবো গাড়িটা কেমনে ঢুকবো সবসময় গাড়ি জাম হয়ে থাকে জাম টিপ 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 শব্দ এইটা ভেঙে দিয়ে রাস্তা বড় করা হোক আমরা সবসময় রাস্তার পক্ষে মসজিদের দেয়ালে নাম ফলকে স্থানীয় সংসদ সদস্য সহ বেশ কয়েকজন মন্ত্রীর নাম প্রশ্ন জাগে এমন অবৈধ ভবন নির্মাণে কিভাবে তাদের নাম জড়িত তার নাম ব্যবহার করে অনেক কিছু দুষ্কৃতি কাজ আছে যারা সুবিধাবাদ আছে তারা তাকে বদনাম করে কিন্তু তারা আমাদের এমপির ভালো চায় না এই যে সাইনবোর্ডটা লাগাইছে আমাদের এমপি সব জানে না আমরাও জানি না এমপি সব কখনো যেন আসলে উদ্বোধন করেন রাস্তা দখলের বিষয়টি লুকাতে পারেননি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তার দাবি অনুমতি নিয়েই ব্যবহার করা হয়েছে ফলক রাস্তার কাজ বন্ধ আছে এবং রাস্তার মধ্যে দুই ফিট আমাদের পড়ছে এটা ঠিক আছে উনি নিজে ডেট দিছে ওনার নামে নাম ফলক করা হয়েছে উনি এই ভবন উদ্বোধন করছেন তবে সভাপতির কথার সত্যতা মেলেনি স্থানীয় সংসদ সদস্যের বক্তব্যে যারা ফলক লাগিয়েছে কেন কি কারণে লাগিয়েছে আজও পর্যন্ত আমি অবগত নই আগামী কয়েক ঘন্টার মধ্যে বা দুই চার দিনের মধ্যে যে কোনো মুহূর্তে তারা যেন সেই ফলকটা ভাঙে এবং সিটি কর্পোরেশনের জায়গা রাস্তা তারা যেন অবশ্যই তার অবকাঠামোর থেকে তার ভিতরের যতটুক সমপরিমাণ পরিমাণ পলটের জায়গা আছে সেই পলটের ভিতরে যেন চলে যায় এবার এলাকাবাসীর মুখোমুখি স্কুল কর্তৃপক্ষ তোপের মুখে স্কুলের সভাপতি উনি আমি নিজেই খুলে দেব এবং সেটা আজকের মধ্যেই আমি যোগাযোগ করে আজকের মধ্যেই ব্যবস্থা ফলক না হয় ভাঙা হলো এখন স্বভাবতই প্রশ্ন রাস্তা দখলমুক্ত করার দায়িত্ব কার সরকারের যে রাস্তা অবৈধভাবে যে দখল করেছে এটা আমি আপনার কাছ থেকে আজকে শুনলাম এটা আমি সরজমিনে পরিদর্শন করব অতি তাড়াতাড়ি এবং এইটা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শুধু রাস্তা দখল নয় স্কুলের বেশিরভাগ জায়গার বাণিজ্যিক ব্যবহারের কারণে কমে গেছে স্কুলের পরিসর আগে দেখতাম স্কুলের প্রচুর ছাত্রছাত্রী ছিল এখন ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম স্কুলে একটা অংশ আপনি খেয়াল করে দেখবেন যে পুরোটা বাণিজ্যিক ভবন এটা রাজুকের একটা ফাঁকা প্লট কিন্তু আপনার এই বর্ধিত অংশটা হচ্ছে যে আপনার একটা বাণিজ্যিক ভবন করা হয় শেষ পুরোটা শাড়ি মার্কেট অচিরেই ঐতিহ্যবাহী স্কুলটি ফিরে আসুক তার আপন আঙিনায় এমনটাই চাওয়া এলাকাবাসী সাইফুল শাহিন নাগরিক